নমস্কার দেখছেন কলকাতা টিভির সংবাদ সাদে নিয়ে রয়েছে আমি তস্মিনা শুরুতে আবহাওয়ার খবরে নজর রাখব উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তে যে রাজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অন্যদিকে দার্জিলিংয়ে আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা উত্তরের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি হবে দার্জিলিংয়ে এমনটাই কিন্তু জানা যাচ্ছে হাওয়া অফিসের তফ থেকে প্রতিনিধি রয়েছে সরাসরি শাশ্বতির সঙ্গে কথা বলবো শাশ্বতী আবহাওয়ার কি আপডেট রয়েছে তোমার কাছে কি জানতে পারছো উত্তর বঙ্গোপসাগরের উপর যে তৈরি হয়েছে তা ধীরে ধীরে উড়িষ্যা উপকূল হয়ে ক্রমাগত পশ্চিমের দিকে অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে এগোবে এবং যার জেরেই আজকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেক্ষেত্রে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়া এই জেলাগুলির ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ হাওড়া হুগলি নদিয়া সহ একাধিক জেলাতে জারি রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে বেশ কয়েক জায়গায় সেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই মেঘলা আকাশ শহর কলকাতার ক্ষেত্রে এবং লাগাতার বৃষ্টি পড়ে যাচ্ছে শহর জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে এই ঘূর্ণাবর্তের একটি নিম্নচাপের অবস্থান রয়েছে যেটি ইতিমধ্যেই উত্তর বাংলাদেশ হয়ে ধীরে ধীরে একেবারে উত্তরবঙ্গ হয়ে সেটি ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে প্রবেশ করছে যার জেরে উত্তরবঙ্গেও জারি রয়েছে বৃষ্টির পূর্বাভাস এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আগামী তিন থেকে চার দিন এই বৃষ্টি উত্তরবঙ্গেও জারি থাকবে আজকের ক্ষেত্রে মালদা এবং দুই দিনাজপুর এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও এই যে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ দুইয়ের প্রভাব কিন্তু দুই বঙ্গের ওপর পড়তে চলেছে তার সঙ্গে সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি বায়ুর অক্ষরেখা যার অবস্থান এই মুহূর্তে বাংলার ওপর রয়েছে তাই এই তিনটে সিস্টেমের জেরে আগামী দু থেকে তিন দিন পরিবেশের পরিস্থিতি বা বৃষ্টির পরিস্থিতি কিন্তু বজায় থাকবে দুই বঙ্গে তার সঙ্গে সঙ্গে বিশেষত এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ আজকে বেলা একবার জানিয়ে রাখবো উত্তরবঙ্গ উপসাগরে ঘূর্ণাবর্তের জের এবং আজ থেকেই ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান বাঁকুড়ায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং কলকাতায় রয়েছে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং দার্জিলিংয়ে আগামী চব্বিশ ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাথে উত্তরের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস